আসসালামু আলাইকুম, আশা করি আপনাদের সকলে ভালে আছে। তো আজি মই আপনাদের কারণে একটা ব্লগ লৈ আহিলো, কুকিং ব্লগ। আপনাদের সকলে জানে সাগে তো মোর কুকিং ব্লগ আছে। তো বহুদিন হয়েছে মই কুকিং করা নাই, তো আজি আপনাদের কারণে একটা কুকিং ব্লগ লৈ আহিলো। তো ভিডিওটো সকলকে সাব, ভাল লাগিলে লাইক এটা করব, আর আমার চ্যানেলটা যদি নতুনকে আসে সাবস্ক্রাইব করে লব, কাকাতে থাকা বেলটো প্রেস করে অন করব। তো ইয়াতে মই লেচি আর এই আলু কাটি লৈছো, আর পানিলাও একটা লৈছো, তো লোকেল পানিলাও। পানিলাওখন মই সরু সরকে কাটি লম, আর এই বহুত ভাল মানে সরু সরু পানিলাও মাছের লগত খাই বহুত ভাল লাগে। তো মই ভাবিছো আজি পানিলাও বনাম, আপনাদের লগত শেয়ার করবো এই পানিলাও ডাঙর মাছের লগত কেনেকি বনায়। আর মই একদম কম মশলা দিয়ে এই পানিলাও সবজিটা মই বনাম। আর পানিলাওর লগত মাছ ফ্রাই করে বনাব পারে, সেটার টেস্ট আরো বেলেগ হয়। আর মই কেঁচা মাছ মশলার লগত মজায় মই পানিলাও আঞ্জাটো বনাব বেলেগ আইটেম মানে পদ্ধতিত মই বনাম। আজি বেলেগ কিবা একো নবনাও, ভাজি এটা ভাজা এটা বনাম, আর লাউ পানিলাও আর মাছ বনাম। আম কেঁচা আম আছে, ভাবিছো আজি আমের আচারের কারণে আম আমি গছরপরা এই আম পাড়ি লৈ আহিছো। আমার ঘর এখন আছে, তাতে আম আম গছ আছে, আম গছরপরা এই আম পাড়ি লৈ আহিছো। তো আজি এই আম সরু সরকে কাটি নিমখের পানি দিয়ে থই দিম, আর এতে চারিটামান কঁঠাল লৈছো, সরু সরু কঁঠাল। আর একটা কঁঠাল মানে আঞ্জা খাওয়ার কারণে থম, আর তিনটা কঁঠাল মই আচারের কারণে কাটি থম। কাটি নিমখের পানি দিয়ে থই দিম। ইয়াতে পানিলাও মানে কাটি ললো, তেতিয়া আঞ্জাটো মই বনাম। আহকচোন চাও পানিলাও আঞ্জাটো মই কেনেকৈ বনাম। প্রথমতে বোয়ারিয়ে ভাত বহাই দিছে, আর এই ভাজাটো বহাই দিম। তো গোটেখিনি আপনাদের নেদেখাও, মোর ভিডিওটো বহুত দীঘলীয়া হয় কারণে মই গোটেখিনি নেদেখাও। ভালকে তিন চারিবার চাপাকে বোয়ারিয়ে ধুই লৈছে। তো ভাজাত কেঁচা জলকীয়া আর পেঁয়াজ দিম, আর পেঁয়াজ অল্প বেশিকে দিলে ভাল লাগে। তো আজি কি হয়েছে, মই মিচিং মেশিনত কাপড় দিছো, মেশিনটো কি হয়েছে অল্প বেয়া হয়েছে নাকি নাজানো, তো পানি অল্প কম ওলাইছে, সেইকাৰণে মই কাপড় ওলাই দিছো বাহিরত। তো বাহিরত মানে দমকল পাৰত ধুব লাগিব, তো ওয়াশিং মেশিন অল্প চেক করে চাব লাগিব। তো আজি টাইম নাই, তো সেইকাৰণে ভাবিছো কাপড় দমকল পাৰত মই কাপড় ধুই লম। আর ইয়াতে ভুয়ারি পেঁয়াজ কেঁচা জলকীয়া পেঁয়াজ কাটি লৈছে তরকারির কারণে। ইয়াতে মই কেরাহি বহাইছো পানিলাওর আঞ্জার কারণে। ইয়াতে তেল দিছো অলপমান, পানিলাও মাছেদি বনালে একদম কম মশলা দিব লাগে, আর তেল একদম কম দিব লাগে। আর এনে মাছ ডাঙর ডাঙর মাছ, ডাঙর মাছত এনে অল্প মাছত তেল আছে, সেইকাৰণে মই একদম তেল কমকে দিছো। আর ইয়াতে বনাইছি বাড়িয়ে ভাজা হয়ে গেছে, ভাজা বনাই দিছি, অলপ অলপ লাগি ধরেছে, বহুত সময় ঢাকন লগাই থই দিছিলে। ইয়াতে কেঁচা জলকীয়া পেঁয়াজ দিছো, নিমখ দিছো, ধনিয়া পাউডার আর জিরা পাউডার দিছো, শুকান জলকীয়া পাউডার আধা চামচ দিছো, হালধিয়া পাউডার আধা চামচ দিছো, মশলা একদম কমকে দিছো। ইয়াতে লড়াই চড়াই অল্প পানি দি মাছকেইটা ঢালি দিম, আর এই মশলার লগত মাছ ভালকে মজাই লম। যেতিয়া মাছ আধা সিজিব মই তেতিয়া মাছ কেরাহি পৰা চেক করে দিম, বেশিকে নিসিজাও। আর পানিলাও মাছ ঢালি দিম, তো যেতিয়া মাছ সিজি যাব মাছখিনি মই সাইড করে লম।
কেৰাহীৰ পৰা তেতিয়া মই পানীলাও ঢালি দিম আৰু যেতিয়া পানীলাও অলপ আধা সিজিব তেতিয়া মাছ ঢালি দিম আৰু মই একদম পানী কম নেদাকে পানীলাওৰ তৰকাৰী বনাওঁ আজি আপোনালোকে চাব পাৰিব আৰু পানীলাওৰ পৰা যিখিনি পানী উঠে সেইখিনিয়ে আৰু অলপমান মই দিম আৰু পানীলাওখিনি মই কাটি চাফাকৈ ধুই লৈছোঁ আৰু পানীলাও জানে আপোনালোকে পানীলাও যেতিয়া বনাব তাৰ 10 মিনিট আগতে কাটিব পানীলাও বেছি সময় 1 ঘণ্টা আধা ঘণ্টা আগতে কাটি নথ'ব কাটি মানে নিহি যায় বস্তুটো সেইকাৰণে মই মানে পানীলাও আঞ্জা বনোৱাৰ 5 মিনিট আগতে মই পানীলাও কাটি ধুই লগে লগে মই বহাই দিওঁ এতিয়া পানীলাও এতিয়া মই ঢালি দিছোঁ লৰাই চৰাই অলপমান পানী দিম 1 মিনিটৰ কাৰণে মই ঢাকন লগাই দিছোঁ পানীলাওৰ পৰা কিমান পানী উঠে চাব পাৰিব চব কিমান পানী উঠিছে পানীলাওৰ পৰা উঠিছে একদম সিজিছে বঢ়িয়াকৈ তেতিয়া মই মাছ ঢালি দিম মছলাৰ লগত মাছখিনি মই মজাই উঠাই থৈ দিছিলোঁ এই মাছকেইটা মই এতিয়া ঢালি দিলোঁ অলপমান পানী দিলোঁ বেছি দিয়া নাই চাইছে চাগে আপোনালোকে তো পানীলাওৰ পৰা বহুত পানী উঠিব মই যেতিয়া ঢাকন লগাই দিম মাত্ৰ মই 3-4 মিনিট ঢাকন লগাই থ'লোঁ আকৌ আহিলোঁ মই 4 মিনিট পিছত তো মোৰ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰিব তো মোৰ আজিৰ ব্লগ মই ইমানতে শেষ কৰিলোঁ তো মোৰ আঞ্জা হ'ল আল্লাহ হাফিজ